وَعَلَى اللَّهِ قَصْدُ السَّبِيلِ وَمِنْهَا جَائِرٌ জিলহজ মাসের 10 এবং 11 এবং 12 তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত যে কোনো একদিন কোরবানি করা যাবে, তবে প্রথম দিন কোরবানি করা উত্তম, তারপর দিন দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন। প্রথম দিন কোরবানি করা উত্তম, 3 দিনই কোরবানি করলে জায়েজ হবে। 2 নং মাসালা, অজ্ঞাতভাবে অলসতায় বন্য যে কোনো ওজোরবশত যদি কোরবানির দিনগুলি অতিবাহিত হয়ে যায় অথচ কোরবানি করতে সামর্থ্য হয়নি, তাহলে অভাবী বা মিসকিন ব্যক্তিকে উক্ত জানোয়ার বা সমমূল্য টাকা সদকা করে দিতে হবে, আর তখন সে যদি মৃত্যুর নিকটবর্তী হয় তার জন্য ওসিয়ত করা, তার অরিদদের উপরে ওসিয়ত করে দেওয়া ওয়াজিব। ভালো করে খেয়াল করে আপনারা শুনবেন, আমরা ধারাবাহিক আলোচনা করছি। 3 নং মাসালা, তবে কোরবানির দিনগুলোতে ইচ্ছা করে কোরবানি না করে, করে যদি ইচ্ছা করে কোরবানি না করে, তার মূল্য সৎকা করলে কোরবানি আদায় হবে না, কেননা কোরবানি একটি স্বতন্ত্র এবাদত, সেটা কোরবানি আকারেই করতে হবে। এরপরে আমরা বলবো কোরবানির সময় সম্পর্কে, কখন কোরবানি আমরা করব, পশু জবে দিতে পারব। 4 নং মাসালা, যে সমস্ত এলাকার ঈদ ও জুমার নামাজ জায়েজ তথা ঈদের নামাজের পরেই কোরবানি করতে হবে, যদি ঈদের নামাজের পূর্বেই কোরবানি করে বসে তাহলে পুনরায় কোরবানি করা ওয়াজিব। যেসব এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ শরিয়াত মোতাবেক ওয়াজিব নয়, সেসব অঞ্চলের লোকদের জন্য ঈদের দিন সুবহে সাদিকের পর থেকে কোরবানি রক্ত শুরু হয়। ওই অজপারাগা একবার নিভৃত এলাকা, পাহাড়ি অঞ্চল, হ্যাঁ, যেখানে জুমা এবং ইত্যাদি কি ওয়াজিব নয়, সেই সব এলাকা নিয়ে আগে থাকতে করতে পারে। 5 নং মাসালা, কিন্তু যে শহরে একাধিক জায়গায় ঈদের নামাজ হয়, আমাদের শহরে একাধিক জায়গায় ঈদের নামাজ হয় না, তথায় কোনো এক জায়গায় নামাজ হয়ে গেলেই গোটা এলাকায় কোরবানি করা জায়েজ। আমাদের এলাকায় যারা কোরবানি করবে, আমাদের এলাকায় যদি নামাজ দেরিতে হয়, কোনো এলাকায় যদি আমরা খবর পাই যে আগে হয়ে গেছে, তাহলে এখানে কোরবানি করা কি আছে? তবে নিজের এলাকায় সালাত আদায় করে কোরবানি করা, এটা উত্তম। 6 নং মাসালা, যদি কোনো কারণবশত প্রথম দিনে ঈদের নামাজ পড়তে না পারে, তবে ঈদের নামাজের অর্থ অতিবাহিত হওয়ার পরই, অর্থাৎ সূর্য পশ্চিম আকাশ হেলে দেওয়ার পর কোরবানি করা জায়েজ হবে। যদি এরকম নামাজ পড়া সম্ভব না হয়, তাহলে ওই দিন যদি কোরবানি করতে চায়, তাহলে পশ্চিম দিকে সূর্য হেলে যাওয়ার পরে কোরবানি করতে পারবে। 8 নং মাসালা, রাত্রেও কোরবানি করা যাবে, তবে উত্তম নয়, বরং মাকরুহে তানজিহ সহ দুরুস্ত হবে। 9 নং মাসালা, যদি শহরবাসী ঈদের নামাজের পূর্বে কোরবানি করতে ইচ্ছা করে, তবে তা জায়েজ হওয়ার পদ্ধতি হলো কোরবানি পশু শহরের বাইরে যেখানে ঈদের নামাজ পড়া জায়েজ নেই সেখানে পাঠিয়ে দিবে, যাতে ফজরের নামাজের পর জবাই করে নিতে পারে, এরূপ করা জায়েজ। কারণ কোরবানির ক্ষেত্রে পশুর হুকুম হলো পশুর জবেহের স্থান হিসাবে, কোরবানি দাতার স্থান হিসাবে নয়। এগুলি জেনে রাখা কি ভালো, কখনো এই পরিস্থিতি শিকার কেউ হতেও পারে। এবার আলোচনা করব কোরবানি যাদের উপর ওয়াজিব, কাদের উপর কোরবানি ওয়াজিব, কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব। 10 নং মাসালা, হজব্রত পালনকারীদের জন্য কোরবানি ওয়াজিব, এছাড়া অন্যান্য মুসলমানদের উপর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত 2টি। 1 নম্বর শর্ত হলো তাকে সাহেবে নিসাব হতে হবে, অর্থাৎ যার উপর সাতকায় ফেতের ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব, তবে 1 বছর এই নিসাব পরিমাণ টাকা তার মানে ক্যাশে থাকতে হবে না, বরং ওই কোরবানির দিনগুলিতে থাকলে কি হবে। 2 নম্বর শর্ত হলো তাকে সুস্থ মস্তিষ্ক, বালিক এবং মুকিম হতে হবে, কেননা পাগল, নাবালিক এবং মুসাফির উপরে কোরবানি পশু জবাই করা ওয়াজিব নয়। 11 নং মাসালা, কোনো অসচ্ছল ব্যক্তি যদি 12 জিলহজ তারিখের সূর্যাস্তের পূর্বে সচ্ছল হয়ে যায়, অথবা পাগল যদি সুস্থ হয়ে যায়, অথবা মুসাফির যদি 12 তারিখের সূর্যাস্তের পূর্বে মুকিম হয়ে যায়, তাহলে তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। 12 নং মাসালা, কোনো গরিব ব্যক্তি কোরবানি নিয়াতে পশু খরিদ করে থাকলে তার উপরও কোরবানি করা ওয়াজিব, এমনকি কোরবানির পূর্বে পশুটি হারিয়ে গেলে বা খোয়া গেলে আরেকটি পশু খরিদ করে কোরবানি করা ওয়াজিব হবে। 13 নং মাসালা, সাহেবে নিসাব যত বড় ধনী হোক না কেন, তার উপরে একটি কোরবানি কি ওয়াজিব। 14 নং মাসালা, প্রত্যেক বিত্তশালীর উপর কোরবানি করা ওয়াজিব, তবে কাবিন নামায় স্বামী কর্তৃক স্বামী কর্তৃক স্ত্রী পক্ষ হতে কোরবানি করা ওয়াদা করে থাকলে
ওয়াদা মোতাবেক কোরবানি করতে হবে, নতুবা গুনাগার হবে। বিয়ে করার সময় আবেগে কাবিনী অনেক কিছু লেখছে না, তার মধ্যে বলছে যে প্রত্যেক বছর কোরবানির সময় আমার স্ত্রীর পক্ষ থেকে একটা কোরবানি করে দেবো, তাহলে কোরবানি অবশ্যই করতে হবে। এরপর আলোচনা করব কোরবানির পশু এবং তার হুকুম, অর্থাৎ কত প্রকার পশু দিয়ে, কোন ধরনের পশু দিয়ে কোরবানি করা কি জায়েজ। ছয় প্রকার পশু দ্বারা কোরবানি করা যায়, চার প্রকারের বড় আর তিন প্রকারের ছোট। বড় হলো উট, গরু, মহিষ, আর ছোট হলো ছাগল, ভেড়া এবং দুম্বা। এর বাইরে অন্য কোনো পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না, যেমন হরিণ, এসব দিয়ে কোরবানি করলে কি হবে না, কারণ এটি গৃহপালিত নয়। পনেরো নং মাসালা, কোরবানির জন্য উট কমপক্ষে 5 বছর বয়সের হতে হবে, গরু ও মহিষ অন্তত 2 বছরের বয়সের হতে হবে, আর দুম্বা, ছাগল ও ভেড়া হতে হবে অন্তত 1 বছরের সমান বয়সের। 16 নং মাসালা, 6 মাস বয়সের ভেড়া দুম্বা শারীরিক দিক দিয়ে যদি মোটা তাজা 1 বছর সমতুল্য হয় তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ, কিন্তু এটা ছাগলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ছাগলের ক্ষেত্রে 1 বছরের 1 দিন কম হলেও তার দ্বারা কোরবানি জায়েজ হবে না। 17 নং মাসালা, গর্ভবতী জন্তু দ্বারা কোরবানি জায়েজ, কিন্তু অত্যাসন্ন গর্ভজাত দ্বারা কোরবানি অবশ্যই মাকরু। 18 নং মাসালা, চর্মরোগ যুক্ত মোটা জন্তু দ্বারা কোরবানি করা জায়েজ হবে, কিন্তু দুর্বল জন্তু দ্বারা জায়েজ হবে না। অর্থাৎ কোনো জন্তু যদি চর্মরোগ হয়, সেক্ষেত্রে যদি মোটা তাজা হয় তাহলে তার দ্বারা কোনো রকম কি হবে, জায়েজ হবে, কিন্তু যদি একদম দুর্বল হয়, জীর্ণশীর্ণ, তার দ্বারা জায়েজ হবে না। 19 নং মাসালা, স্বভাবগত এক অন্ডকোষ বিশিষ্ট জানোয়ার দ্বারা কোরবানি জায়েজ। 20 নং মাসালা, যে জন্তু বেশি পায়খানা খায়, কোনো কোনো গরু মহিষের পায়খানা খাওয়ার কি আছে, অভ্যাস আছে, সেই পশু দিয়ে কোরবানি করতে চাইলে তার হুকুম কি হবে, যে জন্তু বেশি পায়খানা খায় তার দ্বারা কোরবানি জায়েজ হবে না। তবে উটকে 40 দিন, গরু মহিষকে 20 দিন এবং ছাগল ভেড়াকে 10 দিন ধরে পায়খানা খাওয়া থেকে বিরত রাখলে, বান্ধে যদি বিরত রাখে তাহলে তার দ্বারা কোরবানি কি হবে, জায়েজ হবে। 21 নং মাসালা, যে জন্তুর পুরুষাঙ্গ কাটা হওয়াতে সক্ষম, সঙ্গমে অক্ষম, কিন্তু বয়বৃদ্ধ হওয়াতে বাচ্চা জন্মানো থেকে অক্ষম হয়ে গেলে তার দ্বারা কোরবানি জায়েজ হবে। 22 নং মাসালা, কোরবানি পশু মোটা তাজা এবং দেখতে মানানসই হওয়া দরকার, মোটা তাজা, হৃষ্টপুষ্ট এবং মানানসই হওয়া দরকার, দুর্বল, জীর্ণশীর্ণ, অন্ধ, এক পা খরা, গোড়া থেকে শিং ভাঙ্গা, কান ও লেজ ওলান 1/3 অংশের বেশি কাটা ইত্যাদি ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি হয় না। 23 নং মাসালা, যে পশুর শিং জন্ম থেকে ওঠেনি অথবা ওঠার পর কিছু অংশ ভেঙে গেছে তা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। 24 নং মাসালা, যে জানোয়ারের একটি দাঁতও নেই অথবা অধিক দাঁত পড়ে গেছে অথবা জন্ম থেকেই কান নেই তা দিয়ে কোরবানি করা দুরুস্ত হবে না। 25 নং মাসালা, যে পশুটি কোরবানি করা হবে তার উপর কোরবানিতে তার পূর্ণ মালিকানা সত্য থাকতে হবে। বন্ধকি পশু, কেউ বন্ধক আছে আপনার কাছে সেই পশু দিয়ে, অথবা কর্জ করা পশু বা পথে পাওয়া পশু দ্বারা কোরবানি আদায় হবে না। আর শর্ত সাপেক্ষে শ্বশুর বাড়ির থেকে পশু আনার জোর জবরদস্তি করে যদি পশু কেউ নিয়ে আসে সে পশু দিয়েও কোরবানি জায়েজ হবে না। এমনিতে যদি খুশি রস্তে হাতিয়ে দেয় তাহলে কি জায়েজ হবে। এরপরে আলোচনা করব অংশীদার বা যৌথ কোরবানির হুকুম, ভাগে কোরবানি দেওয়ার বিধান কি, এ নিয়ে অনেক বিতর্ক আছে, শেষে সময় পেলে বিস্তারিত বলব। 26 নং মাসালা, হচ্ছে উট, মহিষ ও গরুর মধ্যে ঊর্ধ্বপক্ষে 7 জন পর্যন্ত অংশীদার হতে পারবে, এর সাথে কম হইলে কোনো সমস্যা নাই, 2, 3, 4, 5, 6, 7, সর্বোচ্চ কয়জন, 7 ভাগ, এর কম হলেও ক্ষতি নেই। ভেড়া, দুম্বা ও ছাগল একজনের পক্ষ হতে একটি কোরবানি করতে হবে। 27 নং মাসালা, একই পোষিত অংশীদারির ভিত্তিতে কোরবানি করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। অংশীদারের ভিত্তিতে যদি আমরা কোরবানি করি তাহলে এই শর্তগুলি আমাদের মেনে চলতে হবে, আমরা সতর্কভাবে সেদিকে দৃষ্টি রাখতে হবে। প্রথম শর্ত হলো সকল অংশীদারের কোরবানির নিয়াত থাকতে হবে, আল্লাহ নৈকট্য অর্জনের জন্য কোরবানি দিচ্ছে এই নিকট থাকতে হবে, গোশত খাওয়ার জন্য দিলে কেউ হবে না। দ্বিতীয় নম্বর শর্ত হলো ভাগের প্রতিটি অংশ সমান হতে হবে, সকলের ভাগের প্রতিটি অংশ কি হতে হবে, সমান, কেউ যদি আংশিকভাবে দেয়, দুইজনে মিললে এক অংশ নিল তাহলে জায়েজ হবে না। তৃতীয় শর্ত হলো সকল শরীকদারদের উপার্জন হালাল হতে হবে, কারোটা যেন হারাম না হয়।
চতুর্থ সত্য হলো লৌকিকতা বর্জন করতে হবে। যে এমনটা যদি কেউ না বলে যে আরে এত বড় গরু এই বছর এই এলাকায় কেউ দিতে পারে না, আমাদেরটা দেখতে সবচেয়ে সুন্দর, এ কথা বলে বলে কি বেড়ানো, ওই সাতজনের মধ্যে একজনের জন্য কি না বলে। এই সব শর্তগুলি যদি আগে থাকতে সব ঠিক করে নেই তাহলে আমাদের শরিকানা কোরবানি দিতে কি হবে সহজ হবে। 28 নং মাসালা, এক ব্যক্তি কোরবানির জানোয়ার খরিদ করলো এবং তার ইচ্ছাতে অন্য কোনো লোককে অংশীদার বানাবে, এটা দুরুস্ত হবে। যদি খরিদ করার সময় গোটা গরু বা উট নিজের জন্য খরিদ করার নিয়াত করে পরে অন্য লোককে অংশীদার করার ইচ্ছা করে তাও কি হবে জায়েজ হবে, কেননা এক ব্যক্তির উপর এক ভাগই কোরবানি করা ওয়াজিব। তবে কোরবানি ওয়াজিব নয় এমন কোন ব্যক্তি একটি গরু খরিদ করলে নিজের জন্য নিয়াত করে তার ভিতরে অন্য কাউকে শরীক করতে পারবে না, যেহেতু গরিব ব্যক্তির উপরে যেটাই কিনে সেটাই কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায়। 29 নম্বর মাসালা, কিন্তু কোনো গরিব ব্যক্তি নিজে একাই কোরবানি নিয়াতে একটি গরু কিনে থাকলে অন্য কাউকে ভাগে শরীক বানাতে পারবে না, যেটা বলেছিলাম। 30 নং মাসালা, কোরবানিদাতা এক বা একাধিক অংশীদার মনে মনে ঠিক করে প্রথমে কোরবানি করলো তারপর অংশীদারকে অনুমতি নিল, তাহলে কোরবানি দুরুস্ত হবে না। আসে না বেশি পীড়িতের মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আগে কোরবানি করে দিচ্ছে আর তোর পক্ষ থেকে কোরবানি করে, সে জানে না, তাহলে এটা কি হবে না সহি হবে না, আগে অনুমতি নিতে হবে জানাতে হবে। 31 নম্বর মাসালা হচ্ছে গাবি বলদ মহিষ ও উট 2, 3, 4, 5, 6 ব্যক্তি শরিক হয়ে কোরবানি করা যায় আছে, ভালো করে শোনেন, গাভি বলদ মহিষ ও উট 2, 3, 4, 5, 6 ব্যক্তি শরিক হয়ে কোরবানি করা যায় আছে। প্রত্যেক ব্যক্তির এক ভাগ পূর্ণ হওয়ার পর আরেকটি ভাগ থাকে না, এই অতিরিক্ত অংশে এক ভাগের কম হলেও কোনো ক্ষতি নাই, সবাই ভাগের ভিতর কি হয়ে যাবে এটা মানে সম্পৃক্ত হয়ে যাবে। 32 নং মাসালা, এই জন্যই উল্লিখিত জানোয়ার 6 ব্যক্তি, উল্লিখিত জানোয়ারে 6 ব্যক্তি মিলে অংশীদার হয়ে বাকি এক ভাগে সবাই শরিক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা অন্য কোনো শায়েখ বা অন্য কোনো আত্মীয়র পক্ষ থেকে যদি কোরবানি দেয় তাহলে দুরুস্ত হবে। 33 নং মাসালা, ঠিক অনুরূপভাবে ছয় ভাই প্রত্যেকে এক ভাগে পূর্ণ অংশীদার হয়ে বাকি সপ্তম ভাগে সবাইকে শরিক হয়ে সবাই শরিক হয়ে তাদের পিতার নাম পক্ষ থেকে যদি কোরবানি করে তাহলে দুরুস্ত হবে। 34 নং মাসালা, তবে 2 শরিক বা ততোধিক ব্যক্তি শুধুমাত্র এক অংশে শরিক হয়ে কোরবানি যা করা জায়েজ হবে না। 35 নং মাসালা, কোরবানির জানোয়ার খরিদ করার পূর্বেই শরিকদের ঠিক করে নেওয়া উত্তম এবং সকলের নিয়াত জেনে নেওয়া উত্তম, এক জায়গায় পরামর্শ করে ভাই আসুন আমরা সবাই নিয়াতটা ঠিক করে নিই, কথা বুঝতে পেরেছেন। তারপরে 36 নং মাসালা, সমস্ত শরিকের মধ্যে একজন অমুসলিম থাকলেও কোরবানি জায়েজ হবে না। এবারে আলোচনা করব মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কি না। 37 নং মাসালা, মৃত ব্যক্তি যদি ওসিয়াত করে থাকে তাহলে তার এক তৃতীয়াংশ মাল হতে তার জন্য কোরবানি করা ওয়ারিসদের উপর ওয়াজিব, এবং উক্ত কোরবানি সম্পূর্ণ গোশত গরিব মুসলমানদেরকে সৎকা করতে হবে, কোরবানি দাতারা কেউ খেতে পারবে না যেহেতু ওসিয়াতের কি এটা কোরবানি। 38 নং মাসালা, সচ্ছল অবস্থার কোনো লোকেরা নিজের ওয়াজিব কোরবানি ছাড়াও নিজ মুরব্বী ওস্তাদ নিজের শায়খ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কোরবানি করতে পারেন এবং ওই কোরবানি গোশত ধনী দরিদ্র সকলেই খেতে পারবে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে অনেকে আছে নিজের নামে কোরবানি না করে মৃত মা বাবার নামে কি কোরবানি করে, এরকম কেউ আছে, এটা না জানার ফসল, কারণ কোরবানি করা জিন্দা মানুষের উপরে কি ওয়াজিব, মৃত মানুষের পক্ষ থেকে এটা কি মুস্তাহাব নফল। 39 নম্বর মাসালা, নিজ মাল দ্বারা নিজ নামে নফল কোরবানি করে একাধিক মৃত ব্যক্তির জন্য সওয়াব বকশিশ করা যায়, ইশারে সওয়াব করা যায়, এরূপ কোরবানির গোশত ও ধনী দরিদ্র সকলেই খেতে পারবে। এবার আলোচনা করব কোরবানির গোশতের হুকুম, অর্থাৎ কোরবানির গোশতের বন্টন নীতি কি হবে, কিভাবে আমরা কোরবানির গোশত বন্টন করব, শরিকানার কোরবানি একে অপরের আমরা কিভাবে নিব, আর নিজের যে ভাগের গোশত বা একা কোরবানি দিয়েছে সেই গোশতগুলি আমরা কিভাবে নিজেরা খাবো, কিভাবে অন্যদেরকে দিব, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। 40 নং মাসালা, অংশীদারি কোরবানির জানোয়ারের গোশত পাল্লা দ্বারা ওজন করে বন্টন করা ওয়াজিব, অনুমান করে বন্টন করা জায়েজ হবে না, কারণ অনুমান করে বন্টন করার পর যদি কারোর মধ্যে সন্দেহ সৃষ্টি হয় যে গরুটা শুনেছিলাম 1.5 লাখ টাকা কিনছে কিন্তু 7 ভাগে দিয়েছি, যথেষ্ট অনেক পাওয়ার কথা ছিল কিন্তু এত কম হলো কেন, ঠিক না, অথবা ঘরের স্ত্রী এই কথা বলে ফেললো, তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে, ক্ষতি হবে,
ওজন করে পরিমাপ করার পর হাজারো সন্দেহ করলে কোনো সমস্যা নাই, কারণ এটা সামনে ওজন করে আনা হয়েছে, এখন সন্দেহের কোনো অবকাশ নাই। ৪১ নং মাসালা, অংশীদারী কোরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজ পরিবারের জন্য রাখা এবং এক অংশ আত্মীয় স্বজনদেরকে দেয়া আর এক অংশ ফকির মিসকিন গরিবদেরকে দান করা, এটা মুস্তাহাব, এটা উত্তম। ৪২ নং মাসালা, তবে যদি প্রয়োজনে কেউ সম্পূর্ণ গোশত নিজেদের জন্য রেখে দেয়, সম্পূর্ণ গোশত নিজে রেখে দিল অথবা সম্পূর্ণটাই দান করে দেয়, যে আমরা তো সারা বছর খেতে পারি ঠিক না, সব দান করে দিল, তাহলে কোনো অসুবিধা নেই, দুটোই জায়েজ। তবে বিবেকবান, বিবেক এবং মানবতার দাবি হচ্ছে তা সকল তিনি এই খাওয়া সাধ্য অনুযায়ী গরিব মিসকিনকে বেশি বেশি দান করা, কারণ কোরবানি দাতারা সারা বছরই কি খেতে পারে, সারা বছরই কি খেতে পারে, এই জন্য গরিব মিসকিনদেরকে যত বেশি যাওয়া যায় ততই কি উত্তম। কোরবানির গোশত ৪৩ নং মাসালা, কোরবানির গোশত বিক্রয় করা হারাম। ৪৪ নং মাসালা, কোরবানির পশু জবাইকারী ও গোশত প্রস্তুতকারী পারিশ্রমিক গোশত বা চামড়া থেকে দেওয়া জায়েজ নেই, যদি দেওয়া হয় তাহলে সেই পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। আমরা নিজেরা তো অনেক সময় পারি না, টিসু অনেক সময় আমরা পারি না, তাহলে মানে ওইরকম যদি কারো সাহায্য নেওয়া হয়, যারা গোশত বানায় কষাই ভাড়া আনি, তাদেরকে তার থেকে গোশত দেওয়া মানে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। ৪৫ নম্বর মাসালা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা, সবাই ভালো করে কান খাড়া করে শোনেন। যে সমস্ত চাকর চাকরানি, দিন মজুর বা বাৎসরিক মজুর, বুয়া বা গাড়ির ড্রাইভার মালিকের খানা খেয়ে থাকে, আমাদের দেশের প্রথা অনুযায়ী তাদের এই খাদ্য বেতনের মধ্যে গণ্য, কেউ যদি ফ্রি খাওয়ায় তাহলে সেটা আলাদা। অতএব সরাসরি শুধু কোরবানির গোশত তাদেরকে খাওয়ালে কোরবানির গোশত বেতনের বিনিময়ে বিক্রিতে পরিণত হয়ে যায়, যে সেই বেলার খানাটাও তো ছিল বেতনের মধ্যে, কত বস্তু পড়েছে, তাহলে তাদেরকে খাওয়াইতে একটা কৌশল অবলম্বন করতে হবে। এই কারণে কোরবানির গোশত সরাসরি তাদেরকে খাওয়ানো জায়েজ নেই, তবে যদি খাওয়ানো হয় তাহলে নির্ধারিত বেতনতে কিছু টাকা বেশি দিতে হবে, অথবা খানার সাথে কোরবানির গোশত এবং অন্যান্য সাধারণ নিত্যদিনের কিছু তরকারি দিলে জায়েজ হবে, এমনকি সেই সময় যদি শুধু কোরবানির গোশত দিয়েও খানা খায় তাহলেও জায়েজ হবে। মানে প্রতিদিন যে তরকারি দেন সেরকম দুই একটা তরকারি সাথে দিলে শুধু কোরবানির গোশত দিয়ে খেয়ে উঠলেও কোনো সমস্যা নাই, তা জায়েজ হয়ে যাবে। এরপরে আলোচনা করব কোরবানির পশুর চামড়ার বিধান সম্পর্কে। ৪৬ নং মাসালা, কোরবানির চামড়া প্রক্রিয়াজাত করে নিজেও ব্যবহার করা জায়েজ। ৪৭ নং মাসালা, অন্য কাউকে হাদিয়া দেওয়াও জায়েজ। ৪৮ নং মাসালা, যদি বিক্রয় করে তাহলে চামড়ার মূল্য গরিব মিসকিনদেরকে সৎকা করে দেওয়া অজীব, বিক্রয় করলেই সৎকা করতে হবে। ৪৯ নম্বর মাসালা, নফল কোরবানির চামড়া ও গোশতের হুকুম অজীব কোরবানির মতোই। ৫০ নং মাসালা, কোরবানির চামড়া বিক্রয় করে তার মূল্য দিয়ে মসজিদ মেরামত করা, রাস্তাঘাট বাঁধা, মাদ্রাসা মাকতব তৈরি করা জায়েজ হবে না। ৫১ নং মাসালা, গরিবদের শিক্ষা চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কেউ কোনো প্রকল্প গ্রহণ করে থাকলে তাতে চামড়া বা চামড়া বিক্রির টাকা প্রদান করা যায়। ৫২ নং মাসালা, চামড়া পচনশীল দ্রব্য, পচার কারণে জনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তাই পচা চামড়া মাটিতে পুঁতে ফেলা এবং সেই সাথে পরিত্যক্ত নাড়ি ভুঁড়ি সমস্ত কিছু মাটিতে গভীর খাত করে মাটি চাপা দেওয়া উচিত। ৫৩ নং মাসালা, কোরবানি পশুর রশি ইত্যাদি গরিবদেরকে দান করে দিতে হবে, নিজের কাজে ব্যবহার করা যাবে না। কোরবানির রশি অনেক সময় ভালো আনে এবং মালা টালা অনেক কিছু কি আনে না, এটা নিজেরা ব্যবহার করতে কি পারা যাবে না। এরপর আলোচনা করব কোরবানির পশু জবে করার মাসাইল, অর্থাৎ জবের সাথে সংশ্লিষ্ট মাস্তা মাসাইলগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। ৫৪ নং মাসালা, পশুকে বাম বাহুর উপরে শুয়ে কেবলামুখী করে জবেহ করতে হবে, কেবল উটের বেলা এ নিয়ম প্রযোজ্য হবে না, কারণ উটকে করতে হয় নহর, অর্থাৎ পা বেঁধে দাঁড় করিয়ে ধারালো বর্ষা অথবা ছুরি গলদেশে অর্থাৎ শ্বাসনালীতে ঢুকিয়ে রক্ত প্রবাহিত করে দেওয়া সুন্নাত, উট ব্যতীত অন্য জন্তুর বেলায় জবাই করাই কি সুন্নাত। ৫৫ নং মাসালা, নিজের কোরবানি নিজে জবেই জবাই করাই উত্তম, জবাই করতে অক্ষম ব্যক্তি এবং নারীরা নিজ নিজ কোরবানি অবলম্বন করবে, যদিও সে জবাই করছেন না কিন্তু কাছে থেকে এটা অবলম্বন করবে, মহিলারা পর্দার আড়াল থেকে অবলম্বন করবে না, তারা পশুর সামনে এসে করবে পুরুষের মতো, পর্দার আড়াল থেকে তারা দেখার চেষ্টা করবে। এরপরে ৫৬ নং মাসালা,
আগের পশুকে সকল অংশীদার একত্রে শুয়ে জবাই করা উত্তম। সবাই ধরে যেটুকুন পারে সবাই ধরে একসাথে মানে শোয়ানো উচিত, এটা উত্তম কাজ। নিজ কোরবানি নিজ হাতে করা, এবার অবলোকন করার মাধ্যমে কোরবানকারীর অন্তরে এই অনুভূতি জাগ্রত হয় যে আমি আল্লাহর দেওয়া সম্পদ কোরবানি করছি। যখন সে জবাই করছে তখন মনের ভিতরে একটা প্রশান্তি আছে, যেটা অন্য কেউ জবাই করলে এই প্রশান্তিটা কি আসবে না, এটা স্বাভাবিক। এ পশুর রক্তের মতোই আমি আল্লাহর রাহে আমার বুকের তাজা রক্ত ঢেলে দিতে আমি প্রস্তুত আছি। 57 নং মাসালা, শুধু দিলে দিলে কোরবানি নিয়াত করলেই যথেষ্ট, মৌখিকভাবে বলা জরুরি নয়, তবে মৌখিকভাবে বলতে পারে। তবে জবাই করার সময় অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার মুখে বলা জরুরি অবশ্য কর্তব্য। যদি কেউ ইচ্ছাপূর্বক বিসমিল্লাহ না বলে তাহলে ওই পশুর গোশত খাওয়া হালাল হবে না। 58 নং মাসালা, জবাইকারীর সাথে যারা ছুরি বা তলোয়ার ধরবে তাদের সকলকেই বিসমিল্লাহ পড়তে হবে। অনেক সময় এই কসাইরা জানে না, এই জন্য যারা কোরবানি দাতারা পাশে থেকে এইটা স্মরণ করায় দিবেন, এই সবাই তোমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে। যদি কেউ কেউ না পড়ে তাহলে উক্ত পশুর গোশত হালাল হবে না। 59 নং মাসালা, জবাইকারীর মুখ কেবলার মুখ দিকে হওয়া সুন্নাত মুআক্কাদা, উজুর ব্যতীত বাদ দিলে মাকরুহ হবে। 60 নং মাসালা, জবের শরিয়াহ সম্মত নিয়ম হলো শ্বাস নালী, খাদ্য নালী ও তার দুই পাশে দুইটি রক্তের মোটা রগ, এই চারটি জিনিস কাটা। কমপক্ষে তিনটি কাটলে খাওয়া হালাল হবে নতুবা হারাম হবে। উক্ত চার রগের পর সম্পূর্ণ গলা কর্তন করা মাকরু, সবটা একটা কেটে ফেলে এটা মুসলমানদের মানি তরিকা নয়। 61 নং মাসালা, প্রত্যেক হালাল পশুর সাতটি অংশ ব্যতীত সবটুকুই খাওয়াই হালাল, কেবল সাতটি জিনিস খাওয়া যাবে না। এই সাতটি জিনিসের মধ্যে একটি হারাম আর ছয়টি হলো মকরু তাহারিমি। হারাম কোনটা? 1 নং হলো প্রবাহিত রক্ত, যা রক্ত জবহের পর রক্ত থেকে সবেগে বের হয়ে চতুর্দিকে ছুটে যায়, তা হারাম, এটুকু করা হারাম। বাকি যে ছয়টা বলবো সেটা হলো মকরু তাহারিমি, তাও হারামের কাছাকাছি। পুরুষ 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 পশুর পুরুষ অঙ্গ, মহিলা পশুর পেশাবের স্থান, পেশাবের স্থান, পেশাবের স্থান বা স্ত্রী অঙ্গ এবং অন্ডকোষ, পেশাবের ঝুলি, পিতের থলে এবং মাংসের গ্রন্থি, যা অধিকাংশ সময় চামড়া ও গোশতের মধ্যবর্তী স্থানে হয়ে থাকে, অর্থাৎ গোশতের উপরি ভাগে এবং চামড়ার নিম্ন ভাগের গুটি, এগুলি খাওয়া মাকরু তাহারিমি। 65 নং মাসালা, বিসমিল্লাহ পড়ার পর যদি জানোয়ার পালিয়ে যায়, হয় না এরকম, সুইটা কি পালিয়ে যায়, তবে দ্বিতীয়বার জবে করার সময় বিসমিল্লাহ পড়া ওয়াজিব। কোরবানির জানোয়ার জবে করার সময় অংশীদার উপস্থিত হওয়া অথবা প্রত্যেকের নাম উল্লেখ করা জরুরি নয়, হ্যাঁ অংশীদারদের উপস্থিত থাকাকেই উত্তম, এটা মনে মনে যখন নিয়াত করেছে বা তখন হয়ে গেছে। 63 নং মাসালা, ঘাড়ের উপর দিয়ে কোরবানি পশু জবে করলে তা খাওয়া হারাম, যা অন্য অন্য ধর্ম অবলম্বীরা করে থাকে। তবে উপর দিক থেকে জবে করার পর প্রাণ বের হওয়ার পূর্বে নালিসমূহ কেটে দিলে জায়েজ হবে কিন্তু মাকরু হবে না। এরকম পরিস্থিতি মানে কারণে যদি কেউ করে থাকে তাহলে মাসালাটা এইভাবেই আমাদেরকে শোধরাইতে হবে। 64 নং মাসালা, মহিলা নেশাগ্রস্ত বা পাগল বা বোবা অপ্রাপ্ত বয়স্ক দ্বারাও জবেহ করা জায়েজ হবে, দুটি শর্তে, যদি জবেহের নিয়ম নীতি জানে এবং বিসমিল্লাহ পড়ে। 65 নং মাসালা, ভালো জানোয়ার কোরবানি করার সময় যদি ত্রুটি হয়, একবার সারাক্ষণ ভালো ছিল, একদম জবেহ করার সময় কি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, যেমন পা ভেঙে গেল, তার সত্ত্বেও কোরবানি কি হবে, সহি হবে। এবার আলোচনা করব পশু জবাই করার মাস্তুন পদ্ধতি, একদম মাস্তুন পদ্ধতি কি হবে। 66 নং মাসালা, জবাই করার সুন্নাত তরিকা এই যে, জবাই করার পূর্বে ছুরি উত্তমভাবে ধার করে নিতে হবে, ত্যাস করে নিতে হবে, এবং জবাইকারী কেবলামুখী হয়ে দাঁড়াবে, এবং জবের জন্য পশু কেবলামুখী করে শোয়াবে, এবং নিম্নের আয়াত শরীফ পাঠ করবে, আয়াত পাঠ করতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। অর্থ, আমি সকল দিক থেকে মুখ ফিরিয়ে একনিষ্ঠ হয়ে ওই আল্লাহর দিকে দৃষ্টি নিবদ্ধ করছি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এবং আমি কখনো শিরককারীদের মধ্যে নই। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার কোনো শরীক নেই।
আমাকে তারই নির্দেশ দেওয়া হয়েছে এবং আমি সকলের আগে তার অনুগত এবং ফরমাবরদার। হে আল্লাহ, এই কোরবানি তোমারই জন্যে পেশ করছি, পেশ করা হচ্ছে এবং তোমারই দেওয়া রিজিক থেকে জবে করা হচ্ছে। তারপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবের কার্য সমাধা করবে এবং জবে করার পর এই দোয়াটা কি পড়তে হবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাম। হে আল্লাহ, তুমি এই কুরবানি আমার পক্ষ থেকে কবুল করো যেভাবে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পক্ষ থেকে কবুল করেছিলে। এরপরে আলোচনা করব কুরবানির কিন্তু আদব, কিছু শিষ্টাচার, 67 নং মাসালা। কুরবানকারীর জন্য এটা উত্তম যে যেদিন কুরবানির পশু জবাই করা হবে তার কিছুদিন পূর্বে কুরবানির পশু সংগ্রহ করে তাকে লালন পালন করবে যদি সম্ভব হয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কে সম্মান করার জন্য ঘোষণা করেছেন, ওয়ামাই ইউআদ্দিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেউ আল্লাহর নাম যুক্ত বস্তু সময়ের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের আল্লাহ ভীতির নিদর্শন। 68 নং মাসালা, এক জানোয়ারের সামনে অন্য জানোয়ারকে জবেও না করা মুস্তাহাব, এটা আদব। 69 নম্বর মাসালা, জানোয়ারের প্রাণ পূর্ণভাবে বের হওয়া যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়, ঠান্ডা না হয়, ততক্ষণ পর্যন্ত চামড়া না খোলা এবং শরীরের কোনো অংশের মাংস না কাটা, কারণ এতে জানোয়ারের কি হয়, কষ্ট হয়। এরপরে আমরা আলোচনা করব কোরবানির আরো কতিপয় মাসাইল। 70 নং মাসালা, বছরের অন্যান্য মাসের মতো জিলহর মাস মাসেরও চাঁদ উদয় হওয়ার পর থেকে 10 তারিখের মধ্যে যে কোনো দিন গরু ছাগল মুরগি ইত্যাদি জবে করা যায়, এতে দোষের কিছু নাই। অনেকে মনে করে কুসংস্কার এটা, যে কোরবানির চাঁদ উঠলে, জিলহজের চাঁদ উঠলে আর কোনো কোনো জানোয়ার মানে জবে করা যায় হবে না। এরপর আরেকটি বিদাত চালু আছে আমাদের সমাজে, যে কোরবানির দিনগুলো যে সমস্ত পশু দ্বারা কোরবানি যায় আছে, হ্যাঁ, সেগুলি কোরবানির দিন জবে করা যাবে না। জবে করা যাবে, তবে কোরবানির নিয়াতে জবে করা এটা মাকরুহ। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, ভালো করে শুনুন, এইটা গুরুত্বপূর্ণ মাসালা, সংক্ষেপে আমরা বলেছি 72 নং মাসালা, আকিকা এবং কোরবানি একসাথে হবে কিনা। ওয়াজিব কোরবানির পশুর মধ্যে আকিকা নিয়াত করা জায়েজ আছে, যেমন একটি গরু বা একটি মহিষ বা একটি উটের মধ্যে 5-6 শরীর আছে, বাকি 1-2 ভাগে আর কেউ আকিকা নিয়াতে অংশীদার হলে জায়েজ হবে। উল্লেখ্য যে আকিকার জন্য ছেলের ক্ষেত্রে 2 ভাগ আর কন্যা সন্তানের ক্ষেত্রে 1 ভাগ অংশীদার হতে হবে। অনুরূপভাবে নফল নজর মান্নত ওসিয়াতের অংশ নিলেও জায়েজ হবে। এখানে আমরা সংক্ষিপ্তভাবে বললাম, পরে সময় ফেলে আমরা একটু বিস্তারিত বলবো। 73 নং মাসালা হলো, কেউ মান্নত করলো যে যদি আমার অমুক কাজ পূর্ণ হয় তাহলে আমি একটি বকরি বা দুম্বা বা গরু কোরবানি করব। সেই কাজ পূর্ণ হলে তার উপর উক্ত পশুর কোরবানি করা অজীব হবে, আর কোরবানি মান্নত করলে উক্ত পশু কোরবানির সময় তথা জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই দিনগুলির মধ্যে আদায় করতে হবে। 74 নং মাসালা, 74 নং মাসালা, এর আগে বা পরে জবে করলে সই হবে না। উল্লেখ্য যে মান্নতের কোরবানির গোশত নিজে খাওয়া ও ধনী ব্যক্তিকে খাওয়ানো জায়েজ নয়, তা সম্পূর্ণরূপে গরিবদের মাঝে বণ্টন করে দিতে হবে। 75 নং মাসালা, কোরবানির পশু কোথাও হারিয়ে বা চুরি হয়ে গেলে যদি কোরবানির নিয়তে দ্বিতীয় পশু ক্রয় করার পর কোরবানির দিন গুলির মধ্যেই পূর্বের পশু পাওয়া যায়, ভালো করে শোনেন, এরকম হতেও পারে, দুর্ঘটনা কারণে হোক, কোরবানির পশু কোথাও হারিয়ে বা চুরি হয়ে গেলে যদি কোরবানির নিয়তে দ্বিতীয় পশু ক্রয় করার পর কোরবানির দিনগুলির মধ্যেই পূর্বের পশু পাওয়া যায়, 10-11-12 তারিখের মধ্যে আবার আগের থেকেই পাওয়া গেছে হারানোটা, তাহলে ধনী ব্যক্তির জন্য একটি কোরবানি অজে হবে। অবশ্য উভয়টাই কোরবানি করা উত্তম, ধনী যেটা চায় সেটাই কি করতে পারবে, তবে দুইটাই মানে করতে পারলে ভালো। উল্লেখ্য যে সেই অবস্থায় প্রথমটি কোরবানি করে থাকলে আর যদি দ্বিতীয়টি কোরবানি করে না, প্রথম যদি কোরবানি সেই অবস্থায় প্রথমটি কোরবানি করে থাকলে ভালো, আর যদি দ্বিতীয়টি কোরবানি করে তবে দেখতে হবে যে প্রথমটি অপেক্ষা দ্বিতীয়টির মূল্য কম কিনা, যদি কম হয়ে থাকে তাহলে সেই পরিমাণ টাকা গরিবদেরকে সৎকার করে দিতে হবে। দেখা যাচ্ছে যে প্রথমটি 5,000 টাকা মানে কি কম, দ্বিতীয়টা থেকে কম, তাহলে যেটা জবাই করছে পরে যেটা কিনছে সেই হিসাবে তার ওই বেশি টাকাটা কি করতে হবে, মানে গরিব মিস্ত্রি সত্তা করে দিতে হবে। পক্ষান্তরে গরিব ব্যক্তি যদি কোরবানি করার জন্য পশু ক্রয় করার পর তা হারিয়ে যায় এবার সে আরেকটি ক্রয় করে অথবা প্রথমটি পাওয়া যায়, তাহলে তার জন্য দুটি পশুই কোরবানি করা ওয়াজিব।
কেননা গরিব যেটাই ক্রয় করবে কোরবানির নিয়তে পৃথক পৃথক ভাবে প্রত্যেকটাই তার উপর কি হয়ে যাবে, অজীব হয়ে যাবে। 76 নং মাসালা, কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার দ্বারা উপকৃত হওয়া মাত্র, যেমন সাওয়ার হওয়া, কাজ করানো, দুধ দোহানো, পশম কাটা, ভাড়া দেওয়া ইত্যাদি, যদি এরকম করা হয় তবে এর লাভের পরিমাণের টাকা সদকা করা অজীব। 77 নং মাসালা, সম্পত্তির কয়েকজন অংশীদার, ভালো করে শোনেন, সম্পত্তির কয়েকজন অংশীদার একই পরিবারভুক্ত, একান্নভুক্ত যদি হয়, যদি তাদের মাল পৃথক করলে প্রত্যেকের উপর কোরবানি করা অজীব হওয়ার পরিমাণ মাল হয়, তাহলে প্রত্যেককেই পৃথক পৃথক ভাবে কোরবানি করতে হবে। যেমন স্বামী স্ত্রী অথবা ভাই ব্রাদার, বাপ পুত্র, এরূপ একান্নভুক্ত পরিবারের একাধিক ব্যক্তি মিলে কোরবানি দিলে সেক্ষেত্রে কোরবানি গোশত বন্টন করা জরুরি নয়। একসাথেই 7 ভাগ দিলেন, 5 ভাগ দিলেন, তাহলে এক পরিবারের মধ্যেই তো থাকলো, এখানে ভাগ করা জরুরি না, একত্রে রেখে সকলে খেতে পারবে। 78 নং মাসালা, কারো কোরবানি করা ওয়াজিব না হলো কিংবা কেউ ঋণ হলো শরীয়তে তার কোরবানি করার অনুমতি আছে। অনেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করে, হুজুর ঋণ করে প্রতি বছর করছি, এবার ওতে ঋণ করে করা লাগে, করবো কিনা? হ্যাঁ, এটার কোনো সমস্যা নাই, এটা বিরাট স্বভাবের কাজ, আর ওয়াজিব হলে তো কোরবানি দিতেই হবে, কোনো প্রকার ঋণ কোরবানি সহি হওয়ার জন্য প্রতিবন্ধক নয়। এখন ঋণ আছেন কিন্তু আপনার অনেক সম্পদ আছে, সুতরাং ঋণ করে কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। 79 নম্বর মশালা, কেউ কোরবানি অজীব হওয়ার পর 7-8 বছর কোরবানি করেনি, যারা আগে কোরবানি করেনি, এখন বিগত বছরের কোরবানি বর্তমান বছরের কোরবানির সাথে যোগ করে আদায় করলে তা আদায় হবে না, এবছর টাকা হয়েছে দরকার হলে 5 বছরের কোরবানি করতে পারে একসাথে, না এরকম করতে পারবেন না, বরং এবছর শুধু এবছরের কোরবানি আদায় করা যাবে, আর অন্যান্য বছরের কোরবানির কাজা হিসাবে সেগুলির পশু ক্রয় করে সরাসরি দান করে দিতে হবে অথবা সেগুলির মূল্য সৎকা করে দিতে হবে। গুরুত্বপূর্ণ আরেকটি মশালা হলো, যেগুলি সমাজের ভিতরে একটু ঘুরপাক খায়, সন্দেহ সৃষ্টি করে, যে মহিলাদের কোরবানির ক্ষেত্রে স্বামীর নাম বলতে হবে না পিতার নাম বলতে হবে। সেদিন আমাকে ফোন করে একজনে কি জিজ্ঞেস করছে, যে অমুকের মেয়ের পক্ষ থেকে, হ্যাঁ, খালেদা বিনতে আবু খালেদ, আবু খালেদের মেয়ে খালেদার পক্ষ থেকে, না খালেদা জাওজাতু আবি খালেদিন, আবি খালেদের স্ত্রী খালেদার পক্ষ থেকে, কোনটা বলতে হবে? তো এখানে স্বামীর নামও বলা যায় আর পিতার নামও কি বলা যায়, তবে যদি মহিলা অবিবাহিত হয় তাহলে ভালো, অবিবাহিত হলে পিতার নাম বলবে, আর যদি বিবাহিত হয় তার স্বামীর নাম বলাটা কি ভালো, এক্ষেত্রে পিতার নামও বলা যায় স্বামীর নামও বলা যায়, এবং দুইজনের নামও যদি বলা যায়, অমুকের মেয়ে অমুকের স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর নামে পশু জবাই করা হচ্ছে, তাও যায়। এবং এমন কি যদি কারো নাম না বলে শুধু কোরবানিদাতার নাম বলে, যে অমুক মহিলার পক্ষ থেকে, অমুক পুরুষের পক্ষ থেকে, তাতেও কোরবানি কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। 81 নম্বর মশালা, কোন সচ্ছল ব্যক্তি কোরবানির জন্য একটি পশু খরিদ করলো অথবা তার মধ্যে এমন ত্রুটি দেখা গেল যার জন্য তা কোরবানি করা দুরুস্ত হলো না, তখন তাকে আর একটি পশু খরিদ করে কোরবানি দিতে হবে। তবে কোনো দরিদ্র লোকের এমন অবস্থা হলে তার উপর কোরবানি করা উচিত ছিল না, তার পক্ষে ওই ত্রুটিযুক্ত পশুই কোরবানি করা জায়েজ হবে। 82 নম্বর মাসালা, কোরবানির হাদিয়ার গোশত নিজের কোরবানির গোশত তাকে আলাদা করে পাক করলে চাকক চাকরানি সহ সকলকে খাওয়ানো জায়েজ হবে। কথাটা বুঝতে পারেন, এমন হয় যে আপনি নিজে তো কোরবানি দিয়েছেন, সেই কোরবানির গোশত আলাদা, কিন্তু তারপরে আত্মীয় স্বজনের বাড়ির থেকেও কিছু হাদিয়ে দিয়েছে, যখন হাদিয়ে দিয়েছে এটার আপনি মালিক হয়ে গেছেন, এই গোশত দিয়ে যদি চাকর চাকরানি খাওয়ান তাহলে কোনো সমস্যা হবে না। এরপরে বলবো সমাজে কয়েকটি কুসংস্কার চালু আছে সেই সব কথা। এটা 83 নং মাসালা, কোরবানির জন্তুকে ফুলের মালায় সাজিয়ে অথবা পিঠের উপর রঙিন কাপড় জড়িয়ে রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ঘোরানো, এসব কাজ, এ সকল কাজ অবান্তর, এতে সওয়াব পরিবর্তে গুনাহ হবে, তাই এ সকল কুসংস্কার বেদাত পরিত্যাগ করা প্রত্যেক মুসলমানদেরকে কর্তব্য। 84 নং মাসালা, কোন কোন এলাকায় কোরবানির পশুর খাদ্য নালী গরুর শিং ইত্যাদি নিয়ে ঘরের সামনে টাঙ্গিয়ে রাখা হয়, মনে করা হয় এর মধ্যে রয়েছে অনেক পুণ্য বরকত এবং এর দ্বারা কোনো জিন ভূত ঢুকতে পারবে না, প্রকৃতপক্ষে সকল কাজ শরিয়াত পরিপন্থী বেদাত, ইসলামে এর কোনো ভিত্তি নেই। 85 নং মাসালা, আজকের সর্বশেষ আলোচিত মাসালা, যে কোনো কোনো এলাকায় যে সমস্ত গাছের আমে পাকা আমে পোকা হয় সে সমস্ত গাছে বসে কোরবানির গোশত খেয়ে তার হাড়গুলো গাছে ঝুলিয়ে রাখা হয় এবং মনে করা হয় যে আম গাছে আর পোকা ধরবে না। আমাদের এলাকায় না হইলো ভাই, রাজশাহী উত্তরবঙ্গে যারা বাগান করে তারা এটি নিয়ে খুব কি ভাবে, কিন্তু এ সকল কাজ বেদাত শরীয়তপন্থী, এমন গর্হিত কাজ হতে মুসলমানদের বেঁচে থাকা উচিত। এই ছিল আজকের ধারাবাহিক, আমরা বিস্তারিত মাসাল আলোচনা করেছি।